নমস্কার, দি কলেজ জাংশনে নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত আরেকটি কলেজের উপর ডিটেল ভিডিও আনছি, তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে হিজলি কলেজ। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে আপনারা গিয়ে নিজেরাও চেক করতে পারেন। তো দেখা যাক এরা কী কী কোর্স অফার করছে। একাডেমিকে গিয়ে কোর্স অফারে গিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে লোড নিল। এখানে এটা রাখেনি, তো অ্যাডমিশান নর্মসে গিয়ে বা সাবজেক্ট কম্বিনেশনের উপরে গিয়ে আমি ক্লিক করছি, চলে আসলো। এই দেখা যাচ্ছে এখানে আছে বিএ অনার্স, অনার্স কোর্স দেখাচ্ছে, বেঙ্গলি আছে, তার সাথে জেনারেল কোর্সের কম্বিনেশন রয়েছে। আমি অনার্স কোর্সগুলোর নাম বলছি, বিএ অনার্স, তার সাথে রয়েছে এডুকেশন অনার্স, ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, ফিলোসফি, সংস্কৃত, সোশ্যোলজি। এখানে বিসিএ অনার্স আছে, তারপর আছে বিএসসিতে রয়েছে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স। এই হচ্ছে সাবজেক্ট অনার্স, যার জেনারেল স্ট্রিমের এখানে পুরো কম্বিনেশন দেওয়া রয়েছে। টোটাল জেনারেল বিএ জেনারেল টোটাল কম্বিনেশন হচ্ছে 48টা কম্বিনেশন আছে, আপনারা নিজেদের মতন চুজ করে নেবেন কীরকম। বিএসসি বায়ো জেনারেল বা বিএসসি পিওর জেনারেলে রয়েছে, টোটাল কম্বিনেশনের পরিণাম হচ্ছে 57খানা কম্বিনেশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকম নেই এই কলেজে, শুধুমাত্র বিএ বিএসসি অবস্থিত আছে এই কলেজে। চলো দেখা যাক এবার ফি স্ট্রাকচার কীরকম করা আছে। চলে আসলে ফি স্ট্রাকচার, এটাকে জুম করে নিই। বিএ অনার্স, দেখুন বিএ অনার্সে মোটামুটি 3245 টাকা। বিএসসি অনার্স যদি কম্পিউটার সায়েন্স ল্যাব থাকে, ল্যাব বেস হলে 4,930। এরকম বিএসসি নি কম্পিউটার সায়েন্স হলে, এরকম ল্যাব ছাড়া, এরকমভাবে বিভিন্ন কম্বিনেশান এখানে দেওয়া রয়েছে। তাদের সমস্ত প্রতিটার ফিস এখানে বলা রয়েছে, সেখানে তাদের প্রতিটা সাবজেক্ট টোটাল ফিস এখানে রয়েছে এবং কী কী চার্জ নেওয়া হচ্ছে সেইগুলো সমস্ত এখানে কিছু বলা রয়েছে। তো এখান থেকে আপনারা পুরোপুরি সব ডিটেলসগুলো পেয়ে যাবেন। তারপর দেখো ইনটেক ক্যাপাসিটি কত, ইনটেক ক্যাপাসিটিতে ক্লিক করলাম, লোড নিচ্ছে, একটুখানি ওয়েট করতে হবে। তো এই যে দেখা যাচ্ছে বেঙ্গলি অনার্সে রয়েছে 70টা, এডুকেশন অনার্সে 40টা, ইংলিশ অনার্সে 80টা, হিস্ট্রি 52, এরকম করে প্রতিটা সাবজেক্টের কীরকম জেনারেল, এসসি, এসটি, ওবিসি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। টোটাল এখানে সমস্ত ক্লিনভাবে দেওয়া রয়েছে। যদি এখান থেকে আমরা দেখি, যত চোখের দেখা যাচ্ছে ইংলিশ অনার্সে 80টা আর বেঙ্গলি অনার্সে 70, মানে এই দুটোই সব থেকে বেশি হায়েস্ট অনার্স সাবজেক্টে সিট রয়েছে এই কলেজে। তো এই হচ্ছে আজকের আপডেট এখানে। এতে ছাড়া, তাছাড়া আপনি যদি এদের হোমে যান, হোমে গেলে আপনি মানে অ্যাডমিশন নোটিফিকেশান, এখানে কিছু পুরনো নোটিফিকেশান রয়েছে 20 সালের, অনলাইন অ্যাডমিশন শিডিউল রয়েছে, পোর্টাল রিওপেন, ওয়েভার চার্জ, এই সমস্ত কিছু কিছু নোটিশ রয়েছে, সেখান থেকে আপনার অনেক কিছু জানতে পারেন। আপনার নিজস্ব সুবিধা মতন আপনি কী কী লাগবে সেগুলো আপনি দেখে নেবেন। আমি এখান থেকে জানিয়ে দিলাম কী কী সাবজেক্ট পড়ানো হয় এবং কী কীরকম ইনটেক ক্যাপাসিটি রয়েছে এবং ফিস কত। তো বন্ধুরা এখানেই আজকে রাখছি, সবাই ভালো করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা রাখলাম।